হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগার তুলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি তুলি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6টা, তো চলো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। আজকে মহালয়, দেবীপক্ষের সূচনা, তাই প্রত্যেককে জানাই শুভ মহালয় আর দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। যদিও এখনো 3-4 দিন হাতে সময় আছে, প্রত্যেক দিনই তোমাদের সাথে আমার দেখা হবে, তাও প্রত্যেককে জানাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। আর আজকে তো অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তখন 4:45 সময় ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম মহালয় শুনবো বলে, তো তাই জন্যই সকাল সকাল উঠে মহালয় শুনেছি। শুধু আমি একা নয়, আমাদের বাড়ির সবার, ইভেন পুটুসও 4:15-20 নাগাদ উঠে পড়েছে, আর সবাই মিলে চা খেতে খেতে মহালয় শুনলাম। 5:30 সময় মহালয় শেষ হলো আর এখন রেডি হয়েছি, যাবো একটুখানি গঙ্গা ঘাটের দিকে। আসলে প্রায় প্রত্যেক বছরই আমার খুব ইচ্ছা হয় যে সকালবেলায় গঙ্গা ঘাটে যাব, মানে তর্পণ টর্পণ হয় সেটা দেখার খুব ইচ্ছা। তো প্রত্যেক বছরই ভাবি, কিন্তু কোনো বছরই আমার যাওয়া হয় না। ও যায়, বাবাই যায়, বাবাকে নিয়ে, বাবা তর্পণ করতে যায় তো নিয়ে যায় ও, কিন্তু আমার যাওয়া হয় না। প্রত্যেক বছরই উঠি মহালয়া শুনি, তারপরে মহালয়া শেষ হয়ে যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু এবছর মনে হলো যে না যাবো। আরো বেশি মনে হলো কারণ পুটুসা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকেও নিয়ে যাব, ও তো খুব আনন্দ করছে। কালকে রাত্রিবেলায় ওকে বলেছিলাম যে কালকে তাড়াতাড়ি উঠে পড়বি, আমরা গঙ্গার ঘাটে যাব, তো তাড়াতাড়ি উঠেও পড়েছে, তো তাই জন্য এখন রেডি হয়েছি বেরোবো। বাবাই নিচে গেছে, বাইকটা বের করবে, পুটুসও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, তো চলো এখন যাই ওখানে, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে সকল মানুষ তর্পণ করতে এসছেন, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বেশি জলে নামবেন না, দয়া করে বেশি জলে নামবেন না। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের এখানকার গঙ্গার ঘাট। প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুবই ভালো, দেখো চারদিকে অনেক পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থাও আছে। আর ভিড় দেখো, কী প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এই ঘাটটাতে। আসলে ওই দিকে আর একটা ঘাট আছে, সেই ঘাটটা আজকে বন্ধ রেখেছে দেখলাম, বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা আছে, ওটা বন্ধ বলে এই দিকের ঘাটটাতে এত বেশি ভিড় হয়েছে। দেখেছ কি মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে মহালয়ার দিন? গঙ্গার ঘাটে ভিড় হবে সেটাই খুব স্বাভাবিক, কিন্তু ভিড়ের সাথে সাথে আবার পাল্লা দিয়ে রোদ্দুরও উঠে পড়েছে, একেবারে খাখা করছে রোদ্দুর, তাই জন্যই আর বেশিক্ষণ থাকতে পারলাম না, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানেই সব বাইক টাইক রাখার ব্যবস্থা করা হয়েছিল, এখানেই বাইক রেখেছিল বাবাই, তো আমাদের গঙ্গা দর্শন হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো চলো এবার আমরা বাইকে বসে পড়ি। তো দেখো এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর ভাবছি যাবার সময় আমাদের এখানে রাস্তা বা এখানে বাজার টাজার তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, যদিও এত সকালবেলা বাজার বসবে কি না জানি না। এই হলো বোটানিক্যাল গার্ডেনের গেট, আশা করি তোমরা কম বেশি প্রত্যেকেই বোটানিক্যাল গার্ডেনের কথা শুনেছ, তবে করোনার জন্য এখন খোলা নেই, বন্ধ আছে। আর দেখো এখান থেকেই বাজার শুরু হয়েছে, এই যে দেখো এখন না খুব একটা বেশি বাজার বসেনি, কারণ এখন 7টাও বাজেনি, তো এখন বাজারওয়ালা আর কি সব রেডি ফেডি করছে বসার জন্য, তেমন কেউ এখনও বসেনি, অল্প 2-1 জনই বসেছে। আর এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, আর যেতে যেতে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার মা কালীর মন্দির, যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি, আর এই হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। তো দেখো প্যান্ডেলে কিন্তু বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা।
এটা না একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখানে সবাই সকালবেলার দিকে মর্নিং ওয়াক করতে আসে, তারপর বিকেলবেলা হাঁটতে আসে, বাবাইও সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে আসে। তো চলো একটু ভেতর দিকে যাওয়া যাক। তো দেখো এখানে এসে গেছি, কি সুন্দর একটা শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ। আমি তো প্রথমবার এখানে এলাম, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, হয়তো 7-10 মিনিট, কিন্তু আমি কোনোদিনও এখানে আসিনি, আজকেই প্রথমবার এলাম। তো ওদিকটা ইচ্ছা আছে যাওয়ার, আমিও আজকে প্রথমবার যাব আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো চল বাবা, চল বাবা। এই দেখো মাছ 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 নিচ মাছ আছে না কি বলো তো, ওটা ইয়ে হচ্ছে কিন্তু কই দেখতে পাচ্ছি না তো, ওখানে জলের পাইপ পাইপ আছে। ও সুন্দর, ট্রেন দেখা যাচ্ছে অনেকটা দূরে, যদিও হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। পুটুষের দেখে খুব আনন্দ হচ্ছে, বলছে নেঙ্গাই লাইনের সামনে চলো না, আর খুব ওখানে যেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা দেখো কত বড় একটা ঝিল, কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। কেমন লাগছে? এই কত তাড়াতাড়ি উঠেছে আজকে, হ্যাঁ 4:30 সময় উঠে পড়েছে, তাও বেশ এনার্জিতে আছে, আসলে ঘোরাবেড়া হচ্ছে, ভালো লাগছে। ওই দেখ ছাগল চাষ করাতে যাচ্ছে না, এদিকে সরায় বাবু, গুতিয়ে ফেলে দেবে কোথায় বাবা গুঁতা দিয়ে। ওই দেখ সত্যি কোথায় যাবো গো, ধাক্কা মেরে চলে যাবে যে। এই এই কি 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 করেছো? ঘোড়ার জিন ধরেছে, পুটুষের চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, বলছে ঘোড়ার জিন ধরেছি। কেন গো আমার ছেলেটাকে এরকম করছো? এখানে এসে খুব ভালো লাগলো, এবার যাব বাড়ির দিকে, তবে তার আগে পেটাই পরোটা কিনে নিয়ে যাব। চলো ড্রাইভার এসে গেছে, এবার আমরা উঠে পড়ি। চপ পুটুষ ওঠ, বলেছিলাম যে যাওয়ার সময় পেটাই পরোটা কিনে নিয়ে যাব। তো আসলে অনেকক্ষণ আগেই আমরা এই দোকানে এসেছিলাম পেটাই পরোটা কেনার জন্য, কিন্তু তখন এই কাকু বললেন যে একটুখানি ঘুরে আসো, এখনও রেডি হয়নি। তো তাই জন্যই ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতরে একটুখানি ঘোরার জন্য গেলাম, আর ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। তো যাই হোক, রদ দেখা কলা বেচা দুই হলো, তো এখন আবার চলে এসেছি পেটাই পরোটা নেবো, তারপরে একদম সোজা চলে যাব বাড়ি। প্রত্যেক বছরই এই মহালয়ার দিন কচুরি সিঙ্গাড়া জিলিপি এইসব ব্রেকফাস্ট করা হয়, কিন্তু এবছর অনেক দিন পেটাই পরোটা খাইনি, তাই জন্যই ভাবলাম যে না এবছর তাহলে একটুখানি পেটাই পরোটা খাওয়া যাক। তো তাই জন্যই এখন চলে এসেছি গরম গরম পেটাই পরোটা। এই দেখো দেখছ পরোটাটাকে কি সুন্দর একদম পিটে দিল। তো হয়ে গেছে, চলো এবার যাই মিষ্টির দোকানে, কারণ আজকে অমাবস্যা, কাকিমাদের মন্দিরে পুজো হবে, আর আমরা তো প্রত্যেক অমাবস্যায় তারামায়ের পুজো দিই। তো তাই জন্যই বাবাই বললো তাহলে একটা মিষ্টিটা কিনে নিয়েই তারপরে যাব। তবে আমি বললাম যে গুজিয়া নিতে, আর এই যে দেখো গুজিয়া গুজিয়া নেবো। আর এখানে এসেছি পুটুষের বায়না মাজা, যদিও মুখ ফুটেও বলেনি কিন্তু ওর মুখ দেখে আমি বুঝতেই পেরেছি যে ওর মাজা দরকার, তাই ওর জন্য একটা ছোট্ট মাজা কিনে নিলাম। পুটুষ ঠিক আছে তো? এই দেখো বসে পড়েছি পেটাই পরোটা খাবো বলে, আর তরকারিটা দেখো একদম ধ্যার ধ্যারে ঘুগনি পাতলা জল, আর এই দেখো গরম পরোটা ছিল তার জন্য কাগজটা একদম ভিজে, পরোটা কাগজ সব একদম লেপটে গেছে। তো চলো খেয়ে নিই আগে, খিদে পেয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে আর অনেকটা খাওয়া হয়ে গেছে, পেটটা একদম টাইট হয়ে গেছে। জানো তো প্রত্যেক বছরেই না মহালয়ার শুরুটা আমি এরকমভাবেই করতে চাই, বেশ মহালয় টহালয় শুনে তারপর একটু গঙ্গার ঘাটে যাব, সেখান থেকে এসে কচুরি সিঙ্গাড়া জিলিপি মানে এই ধরনের খাবার বাইরে থেকে কিনে নিয়ে এসে
ব্রেকফাস্ট করব। প্রত্যেক বছরই এরকম চিন্তাধারা থাকে, কিন্তু সেটা আর হয় না। হয় না মানে ঝুড়ি সিঙ্গারা এইসব খাওয়া হয়, কারণ বাবাকে নিয়ে গঙ্গাঘাটে যায় তো আসার সময় এইসবগুলো কিনে এনে খাওয়া হয়। কিন্তু আমার ওই গঙ্গায় যাওয়া মানে আমি যেরকমটা চাই সেরকমটা কোনো বছরই হয় না, কিন্তু এবছর হলো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। প্রত্যেক বছর মহালয়ের দিনের শুরুটা যেরকমভাবে করতে চাই সেরকমটাই হলো, তাই এই বছর মহালয়াটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। তো সেই জন্যে আজকে স্পেশাল দিনে এই স্পেশাল একটা মানে আমার কাছে স্পেশাল একটা ব্লগই তোমাদের জন্যই রইল। আমার এই স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। ঠিক আছে, টাটা।